যোরহাটত সাংসদ গৌরব গগৈক রাজহুয়া সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত করা হয়। যোরহাট জেলা পুথিভঁৰালৰ প্ৰেক্ষাগৃহত এই ৰাজহুৱা সম্বৰ্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত কৰা হয়। কেইবা শতাধিক লোকে এই ৰাজহুৱা অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰে। যোরহাট জেলা কংগ্রেস কমিটির উদ্যোগত এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত করা হয়। যোরহাটর ডিস্ট্রিক্ট অডিটোরিয়ামত একটা রাজহুয়া সম্বর্ধনা অনুষ্ঠান আমার জেলা কংগ্রেস দ্বারা আয়োজিত করা গল। ইয়া বিভিন্ন অনুষ্ঠান আর দল সংগঠনের প্রতিনিধি সকল উপস্থিত হয়ে আমাক আশীর্বাদ প্রদান করলে। মই সবকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। আর এই যে একটা সম্পর্ক যে যা আমি দুই মাহ পৰা সৃষ্টি করবলে সক্ষম হলো যোরহাটর রাইজর লগত আর আমার মাজত এটা নতুন একটা পরিবেশ, একটা নতুন সম্পর্ক, একটা নতুন একটা আমি একটা দায়িত্ব লৈ আগবাড়ি গৈছো। আর যোরহাটর রাইজর পৰা যে বার্তা গৈছে, যে টকা অভদ্র ব্যবহার, ফোনত ভাবুকি, দমন, নামঘরত 5,000 টাকা বিলোৱা পিছতো রাইজে নিজৰ বিবেকবোধ প্রদান করলে, এই বার্তা, এই সাহস, এই শিক্ষা এটা আমি চুকে কোণে লৈ যাম। আর পরবর্তী সময়ত যদরে যোরহাটত রাইজে নেতৃত্ব ললে, পরবর্তী সময়ত রাইজে নেতৃত্ব লব। সরকার কোনো এজন বিশেষ ব্যক্তির সরকার নহয়, কোনো এজন রজার রজা ঘরের সরকার নহয়, সরকার রাইজর সরকার হয়। আর লোকতান্ত্রিক দেশ ভিতর রাইজর ভূমিকা আরো বাড়িব লাগে। আর সেয়া আমার চেষ্টা হব যে যে আমার খেতিয়কসকল আছে, সাইন্টিস্ট সকল আছে, স্পোর্টস পার্সন আছে, শিল্পী সকল আছে, ইন্ডাস্ট্রি উদ্যোগৰ মানুহ আছে, সকলৰ লগত আলোচনা কৰি একটা উপযুক্ত মঞ্চ সৃষ্টি করার পিছত আমি সকলে আমি পিপলস আসাম রাইজর অসম আমি গঠন করিম, রাইজর অসম আমি গড়ি তুলিম। কোনো এজন বিশেষ ব্যক্তির অসম নহয়, অসম কোনো এজন বিশেষ ঘরের ব্যক্তিগত সম্পত্তি নহয়, এটা পিপলস আসাম রাইজর অসমৰ একটা সংকল্প লৈ এই যোরহাটৰ পৰা একটা প্রেরণা লৈ আমি পরবর্তী সময়ত অসমৰ চুকে কোণে লৈ যাম। যোরহাটৰ পৰা বিকি নিয়োগৰ রিপোর্ট, প্রাত টাইম ডিজিটেল। শদিয়াৰ পৰা ধুবুৰীলৈ, বৰাকৰ পৰা ব্ৰহ্মপুত্ৰলৈ সকলোৰে মাজত চিনাকি এটা নাম প্ৰাত টাইম। থলুৱা ভাষা, কৃষ্টি আৰু সত্য বাতৰিৰ আধাৰত প্ৰতিষ্ঠিত খবৰ প্ৰাত টাইমৰ প্ৰতিটো বা বাতৰি পুংখানুপুংখভাৱে চাবলৈ ফেচবুক, ইউটিউব, ৱেবছাইট, টুইটাৰ